পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের দক্ষিণ বিধানসভার প্রার্থী ঘোষণা হবার পরই বর্ধমান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে শুক্রবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠল। এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা অভিযোগ করেন, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খানের নেতৃত্বে যুব তৃণমূলের পতাকা ফেস্টুন ছেঁড়া হয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, যেহেতু হবেই, আমরা আজকে গোটা ৩-৪ মাস ধরে যুব আমাদেরকে দায়িত্ব দিয়েছে, যুব নিয়ে আমরা গোটা ওয়ার্ডকে আমরা সামলাচ্ছি, মিটিল মিছিল সবই করছি, ঠিক আছে। আমরা তো টিএমসি, বিজেপি তো না, তো আজকে যুবর আমাদের ফ্ল্যাগ টাঙিয়েছিলাম, দিয়ে আজকে যাহা প্রার্থী ঘোষণা হচ্ছে ওরা ১৫-২০টা ছেলে বা খুব বেশি হলে প্রায় ৫০-৬০ জন হবে, ধরো একটা মিছিল বার করেছে, আবির ফাবির খেলে বোম ফোম ফাটিয়ে যেতে 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 ফ্ল্যাগগুলো যা ছিল যুবর সব ছিঁড়ে ছাড়া ফেলে দিয়ে চলে গেল। কারা ছিঁড়ে দিয়েছে? ওই তোমার মাদারের লোক, তাপনের নেস কাউন্সিলর যে ছিল ওর নেতৃত্বে হয়েছে। কার নেতৃত্বে? শাহাবুদ্দিন খান, উনি তো তৃণমূল করেন নাকি? হ্যাঁ, ও তৃণমূল করেন, নেস কাউন্সিলর ছিল। আপনারা কার দলের? আমরা টিএমসি, মানে কোনো আপনাদের ওখানে আপনারা? আমরা যুব থেকে দায়িত্ব পেয়েছিলাম, যুবরি হয়ে আমরা খাটছিলাম। কি মনে হচ্ছে, এটা তো আপনার তাহলে গোষ্ঠীদ্বন্দ্বই হলো? তো গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব তো ওই হিসেবে লাগিয়ে রাখছি, আমরা তো গোষ্ঠীদ্বন্দ্ব চাইছি না। ওদের বক্তব্য, আমরা ৫০-৬০ জন আছি, ৫০-৬০ মিলে ওয়ার্ড চালাবো। এবার ওয়ার্ডে আমাদের ৭,০০০ ভোটার আছে, ৫,০০০ লোক আমাদের সাথে। ১৯ নম্বর ওয়ার্ড, পীর ভালাম পার্টি অফিস। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, দিদির ফ্ল্যাগ ছিঁড়ে দিল, পার্টিকে মানছে না, যে তিনটে ব্যক্তি নাম পেয়েছি সে তিনটে ব্যক্তি এসে ক্ষমা চাইবে। আর আমরা চাই আমাদের যে এমএলএ হয়েছে খোকন দাস মহাশয়, সেও একবার আসুক, ব্যাপারটা জানুক। প্রার্থী হয়েছে? হ্যাঁ। আপনাকে অভিযোগ করেছেন থানায়? থানায় অভিযোগ করিনি, আমরা এই জাস্ট বুঝতে পারলাম আধ ঘন্টা আগে, যে স্যার আমরা বসে দেখছি, এটা হয়েছে ৬টার সময়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন শাহাবুদ্দিন খান। এ ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, বিষয়টি তার জানা নেই, তিনি বলেন এটা বিরোধীদের চক্রান্ত। দেখুন, আমি তো আপনাদের মুখে শুনলাম, আমাদের কাছে দলগতভাবে এরকম কোনো খবর নেই। আর যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা নিশ্চয়ই যুবর ফ্ল্যাগ ছিঁড়বে বলে আমার মনে হয় না, কারণ তৃণমূল কংগ্রেস যারা করে তাতে যুবই হোক, নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের দল তৃণমূল কংগ্রেস, দলে যুবদের উদ্বুদ্ধ করার জন্য যুব তৃণমূল কংগ্রেস, আমরা যারা মাদারে আছি মাদার তৃণমূল কংগ্রেস, ছাত্ররা ছাত্র করে, সুতরাং আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি। তো আপনাদের মুখে যখন শুনছি, যদি কি ঘটনা আমরা জানি না, কোনো বিরোধী চক্রান্ত নাকি সেটাও জানি না, আমরা খোঁজ খবর নিয়ে দেখ। যুব যারা রয়েছেন ওখানে এবং মাদারেরও যারা সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছেন তাদের একই অভিযোগ এবং তাদের বক্তব্য যেটা গোষ্ঠীদ্বন্দ্ব, আর যার বিরুদ্ধে অভিযোগ তাকে ফোন করা হলো কিন্তু আমরা তাকে ফোনে পাইনি। কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না, কারণ আপনাকে প্রথমেই বললাম আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির আদর্শেই সবাই অনুপ্রাণিত তৃণমূল কংগ্রেস, এবং ঘটনাটা কি হয়েছে না খোঁজখবর নিয়ে আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই যদি কোনো ভুল বোঝাবুঝি কারোর কোথাও থাকে সেটা নিশ্চয়ই আমরা বসে মিটিয়ে নেব। প্রার্থী ঘোষণা হয়েছে আজকে, প্রার্থী ঘোষণার পরই এরকম অভিযোগ, এবং সেটা বলা হচ্ছে যে যারা করেছে তারা হচ্ছে মানে খোকন দাসের অনুগামী, যারা ফ্লেক্স এগুলো ছিঁড়েছে। কি বলবেন যে প্রার্থী ঘোষণা হতেই এরকম দলীয় একটা কোন দল জানা? দেখুন, আমি আপনাকে বলি, আমাদের দলের ২৯১টা সিটে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে, ২৯১টা সিটেই মমতা ব্যানার্জি বলেছেন আমি প্রার্থী। তো সুতরাং প্রার্থী বলে আমাদের কাছে আলাদা কিছু নেই, দল যাকে প্রতীক দেবে, যে যেখানেই প্রতীক পাবে, আমরা দলের সৈনিক কর্মী মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত আমরা তার হয়ে লড়ব। তো সুতরাং প্রার্থী আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে দল এবং দলের প্রতীক।
তো আজকে প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, আজকে ঘটনা বলছে। আমি আপনাদের প্রথমেই বললাম যে আমরা আজকে একটা মিছিল করেছি, তারপর আমি এইমাত্র এসেছি। যদি কোথাও কোনো ঘটনা হয়েছে বলে আমি খোঁজখবর নিয়ে দেখব, তবে একটা কথা বলছি, দেখুন যদি কোথাও কোনো আমাদের ভুল বোঝাবুঝি থাকে আমরা নিশ্চয়ই সেটা আলোচনার মধ্যে আমরা মিটিয়ে। সেটা কি প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব? আমি তো বলছি দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সেখানকার যুব নেতারা বলছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং খোকন দাস এবং শাহাবুদ্দিনের নেতৃত্বে এই পার্টি অফিসের ব্যানার ছেঁড়া হয়েছে। দেখুন একটা কথা বলছি, কে কি বলেছে তার বক্তব্য সে বলেছে, আমি দলের বক্তব্য আপনাদের বলছি যে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।